নমস্কার, ওয়েলকাম টু দিস চ্যানেল সৌমা স্টোরিজ। আমার প্রিয় ছোট্টরা, আমি তোমাদের শোনাচ্ছি রামায়ণের গল্প। আজ আমি তোমাদের শোনাবো উত্তরাকাণ্ড। এই উত্তরাকাণ্ডটি হলো রামায়ণের শেষ কাণ্ড, সাতটি কাণ্ডের একদম অন্তিম কাণ্ড। শুভ দিনে রাম সীতা অযোধ্যার সিংহাসনে বসলেন। ঘরে ঘরে শুরু হলো আনন্দ উৎসব। একদিন এক গুপ্তচর এসে রামকে জানালো, সীতামাতা অনেক দিন রাবণের ঘরে ছিলেন বলে প্রজাদের কেউ কেউ তাকে অপবাদ দিচ্ছে। তখন রাম প্রজাদের খুশি করবার জন্য লক্ষণকে দিয়ে সীতাকে বাল্মীকির আশ্রমে নির্বাসন দিলেন। বাল্মীকি সীতাকে তার আশ্রমে আশ্রয় দিলেন। কিছুদিন পরে সীতার লব ও কুশ নামে দুটি পুত্র সন্তান হল। বাল্মীকি লব কুশকে নানা বিদ্যায় নিপুণ করে তুললেন ও রামায়ণের গান গাইতে শেখালেন। এদিকে সীতাকে নির্বাসন দিয়ে রামের মনেও শান্তি নেই। এই অবস্থায় কয়েক বছর কাটিয়ে তিনি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। প্রথা অনুসারে যজ্ঞের ঘোড়া শত্রুঘ্ন সৈন্য নিয়ে বার হলেন দিগ্বিজয়ে। নানা দেশে ঘুরে সেই ঘোড়া বাল্মীকির আশ্রমের কাছে আসতেই লব কুশ তাকে আটকাল, ফলে বাঁধল যুদ্ধ। লব কুশের সঙ্গে যুদ্ধ করতে এসে প্রথমে শত্রুঘ্ন, তারপর ভরত ও লক্ষণের পতন হল। খবর পেয়ে রাম হনুমান প্রভৃতিকে নিয়ে যুদ্ধ করতে এলেন, কিন্তু তিনিও হেরে গিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। যুদ্ধে হনুমান বন্দী হল। লব কুশ তাকে বেঁধে নিয়ে এলো মায়ের কাছে। হনুমানের মুখে সব জানতে পেরে দুঃখে সীতা আগুনে ঝাঁপ দিতে গেলেন। তখন বাল্মীকি মুনি মৃত সঞ্জীবনী জল ছিটিয়ে আবার সবাইকে বাঁচিয়ে তুললেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মুক্ত হল। বাল্মীকি মুনি রামের যজ্ঞ সভায় উপস্থিত হয়ে লব কুশকে রামায়ণের গান গাইতে আদেশ করলেন। গান শুনে সীতার জন্য রামের মন অস্থির হয়ে পড়ল। তখন মুনি সীতাকে ফিরিয়ে আনবার জন্য রামকে অনুরোধ করলেন। সীতাকে আনানো হল। রাম তাকে আবার সকলের সম্মুখে অগ্নি পরীক্ষা দিতে বললেন। সীতা, তিনি মা বসুমতীকে তার কোলে আশ্রয় দেবার জন্য ডাকলেন। বসুমতী তক্ষুনি এসে সীতাকে কোলে করে চিরদিনের জন্য পাতালে নিয়ে গেলেন। এখানেই রামায়ণের গল্প মোটামুটি শেষ হলো। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। নমস্কার।